গোলাম আমি কি তোকে পছন্দ করার মতো দুইটা দামি চোখ দেই নাই একটু চোখ নিয়ে যদি চিন্তা করে এই চোখ মালিক যাকে দেন নাই স্বপ্নের মধ্যে যখন আপনি স্বপ্ন দেখেন আপনার চোখগুলা বন্ধ হয়ে যায় নতুন অন্ধকার একটা জগতের ভিতরে আপনি প্রবেশ করেন ওই প্রবিষ্ট নতুন জগতের ভিতরে অন্ধকারের হাতছানির ভিতরে অবিকলাবার আলোর জলকানি গুলা মালিক দান করে দেন আপনি হুবাহু আবার নতুন করে দেখা শুরু করে দেন কোথায় যেন আপনি হাঁটতেছেন কোথায় যেন আপনি যাচ্ছেন নতুন একটা জগৎ মালিক আপনাকে স্বপ্নের ভিতরে দেখায় নিয়ামতুল্লাহর মতো যারা ছোট থেকে জীবনে কোনোদিন জন্ম থেকে দেখে নাই জীবনে কোনোদিন স্বপ্নেও তারা কিছু দেখতে পারে না স্বপ্নের ভিতরে তারা শুধু শুনতে পারে আল্লাহ যদি শুধু চোখের হিসাব নেয় গোলাম আর কত কত গুনাহ করেছিলি কোনো কিছুর হিসাব লাগবে না শুধু চোখের হিসাবগুলো আমাকে দে মান্নু কি সাহালাক যাকে আল্লাহ বলবেন হিসাবগুলো দে একটা কদম যাওয়ার মতো কোনো উপায় থাকবে না ঠিক কিনা বলে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ কি সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন সামনে যদি 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ কালারও যদি আপনার চোখের সামনে থাকে আপনি বলতে পারেন এটা কোন রং এই যে রংগুলো চেনার ক্ষমতা যিনি দিলেন এই রংগুলো চেনার ক্ষমতা যিনি দান করলেন সেই মালিকের শুকরিয়ায় পড়েন আলহামদুলিল্লাহ চোখ দিয়ে গুনার জিনিস দেখবেন কথা কোন একটা আওয়াজ করে দেখবেন চোখ দিয়ে গুনার দিকে তাকাবেন আন্নাযরু সাহমুন মিন সিহামিশ শয়তান শয়তানের তীর হলেই চোখের নজর খেয়ানত করা চোখ দিয়ে যখনই আপনি দেখবেন মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করবেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন এই চোখগুলোর হেফাজত যদি আপনি করতে পারেন এবাদতের স্বাদ যিনি আমাকে আপনাকে দান করে দিবেন তিনি কে সে আল্লাহর জন্য আরেকটা বার দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ সব মোমেনদেরকে কেন্দ্র করে মোমেনদের দিল ঠান্ডা করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ 23 নম্বর সূরা সূরা মুমিনুন নাযিল করলেন মাত্র আল্লাহ রাব্বুল আলামিন 118টি আয়াত নাযিল করলেন 10টি আয়াত দিয়ে মুমিনদের হৃদয়কে যিনি ঠান্ডা করে দিলেন তিনি কে বলেন তো দেখি সূরায় আয়াত আছে কয়টা কত 18 শব্দ আছে 1840টি কয়টা দেখি আজকে কার কার মুখস্থ থাকে আমি অনেক কষ্ট করে লিখছি এই জন্য মুখস্থ না করে একজনকেও ছাড়ব না 1800 এই কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক হরফ দিয়েছেন 4802টি 4802টি হরফের ভিতরে কোন একটি হরফ না কোন একটা নুকতার পরিবর্তন কোন জালেম যদি করতে চায় মোমেন কোন দিনের জন্য চুপ থাকতে পারবে না ঠিক কিনা বলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে ভালোবেসে প্রথমেই আল্লাহ জানায় দিলেন قد أفلح المؤمنون مؤمن সফল কাম হয়ে গিয়েছে সফল কাম মুমিনরা হবে এমনটা আল্লাহ বলেন নাই আপনি মুমিন আপনি সফল হয়ে গিয়েছেন
আল্লাহর চোখে আপনি সফল সারা দুনিয়ার চোখে আপনি ব্যর্থ হতে পারেন মার খাওয়া হতে পারেন দুনিয়ার চোখে আপনি মার খাওয়া মজলুম হতে পারেন রক্তাক্ত হতে পারেন আপনাকে নিয়ে কটাক্ষ করা হতে পারে আল্লাহর চোখে আপনি সফল যিনি আপনাকে সফল বানায় দিয়েছেন তিনি কে তিন জিনিসের নাম একত্র করলে আপনি মুমিন হবেন কয় জিনিস এক নাম্বার হলো কওলান জবান দিয়ে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হচ্ছে কওলান আপনি কালেমা স্বীকৃতি প্রদান করলেন দুই নাম্বার ফেলান কালেমার পক্ষে আপনি থাকলেন এমন ভাবে পক্ষে থাকলেন জীবন চলে যাবে কালেমার জন্য এক চুল চিন্তিত হলেন না জুলুম নির্যাতন করা হলো জেল জুলুম নির্যাতন নিপীড়ন আপনার উপরে আসলো কালেমার পথ থেকে এক চুল আপনি নড়েন নাই এটার নাম আমালান যদি আপনি কালেমা মুখে পড়ার পরে আপনি যদি কার্যত বাস্তবায়ন করেন আকীদাতান তৃতীয় নম্বরে বিশ্বাসে যদি পরিবর্তন চলে আসে আপনাকে যেন ইমানদার আল্লাহ বানায়া সফল কাম আল্লাহ বানায়া দিয়েছে কৃষককে কৃষক বলে কেন পড়ে থাকা অনুর্বর একটা মাটি এই মাটির ভিতরে লাঙল চালায়া এই মাটিকে উর্বর বানায় এই বীজগুলা বপন করে দিনের পর দিন এই বীজের উপরে মেহনত করে এই জমিনের ভিতরে যিনি জমিনটাকে সুশোভিত শস্য শ্যামলা বানায় দেন তিনি কি কৃষকের মেহনতের কারণে কৃষক সফল হয় মুমিন কোনোদিন বসে থাকে না মুমিন তার সারাটা জীবন ধরে দিন কায়েমের সংগ্রাম করে এজন্য মুমিনদেরকে যিনি সফল বানায় দেন তিনি কে মিল আসেনি বাজে আরে কথা কয় না মিল আসেনি বীজ বপনের চেষ্টা করা লাগবে এই জমিনে বীজ বপনের চেষ্টা হয়েছে বহুবার রক্ত ঝরেছে অনেকবার গাছের ভিতরে পানি দিলে গাছটা যেমন উর্বর হয়ে যায় জমিনে যখন দিন কায়েমের জন্য মুমিনদের রক্ত গোলা পড়ে মুমিনদের রক্ত গোলা যখন জমিনের ভিতরে ঝরে সেই বদর থেকে নিয়ে উহুদ থেকে নিয়ে খন্দক থেকে নিয়ে খায়বর থেকে নিয়ে তাবুক থেকে নিয়ে গজওয়াত মুতা পর্যন্ত যদি দেখেন মক্কা বিজয় পর্যন্ত যদি আপনি তালাশ করেন রক্তের ফুটায় ফুটায় দিনকে যিনি বিজয় বানিয়েছেন তিনি কে বীজ বপন হয়ে গেছে এজন্য মুমিনরা সফল যিনি মুমিনদেরকে সফল বানায় দিয়েছেন তিনি কে তোমাদের চোখে আমরা বিফল হতে পারি আল্লাহর চোখে আমরা ব্যর্থ বিফল না আল্লাহর চোখে আমরা সফল জোরে কোন আল্লাহু আকবার আমাদের কাজ কি সফল মুমিনদের কাজ কি হবে মাজিরে কথা নাই কিন্তু কথা নাই হ্যাঁ আপনারা আসেন তো ইনশাআল্লাহ থাক থাক কথা বলা যাবে না খালি দশটা আয়াত আমার সামনে একটা আয়াতের মধ্যে সময় চলে গেছে আধা ঘন্টা কেননে কিরমি এখন আর নিজে বুঝিয়েন না মাশাআল্লাহ কিচ্ছে চালাক চিন্তা করেন কাজে হুজুর ইনশাআল্লাহ পাইবেন অসুবিধা নেই আমরা আসেন তো ইনশাআল্লাহ একটা আয়াত বুঝলে বাকি নয়টা অটোমেটিক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কয় নাম্বারটায় আসি এক নাম্বার আয়াত দুঃখ আসেনি আসলে দুঃখ অনেক সময় দেখবেন আলেম ওলামা যখন জেলে যায় অনেকে ক্রিটিসাইজ করে বলে এগুলোর খাই আর কাম নাই আগে কত সুন্দর ভালো চলতো ফিরতো ওয়াজ নসিহত করতো এখন জেনে কিলে গেছো জেলে যাওয়া মুমিনদের জন্য ব্যর্থতা নয় রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি
জেল জুলুম নির্যাতন নিপীড়ন মুমিনদের স্পিরিট কমাতে পারে না কখনো দুর্বল মনে করবেন না আপনাকে দিয়ে যিনি দ্বীনকে বিজয় করে দিবেন তিনি কে আল্লাহ এজন্য সফল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কো সফল হয়ে গেছো আপনারা কোন আমরা সফল হইনি অনেকে কয় করে এত বছর কি করলি তোরা কো তোরা হুজুরাতে এত বছর কিছু করতে পারলি না আল্লাহ কো করতে পারছে জোরে কোন আল্লাহু আকবার তাহলে দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ না লাউকানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা এই দুনিয়ার মূল্য যদি মালিকের সামনে মাছির দানা পরিমাণ থাকতো কোন একজন কাফের কে যিনি এক ডুব পানি খেতে দিতেন না তিনি কে তাহলে মুমিনরা সফল না বিফল বিশ্বাস হয় তো কথা কোন বিশ্বাস হয় তো এরপরে আসেন আমার ভাইয়েরা সফল কারা সফল আল্লাহর ওই গোলামেরা সফল হবে প্রথমেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين هم في صلاتهم خاشعون নামাজের ভিতরে যে যত বেশি বিনয় হবে নামাজের ভিতরে যত বেশি আপনি বিনম্র হবে আপনি মনে করবেন আল্লাহ আমি ভিক্ষুক আপনার সামনে ভিখারির বেশে দাঁড়ায় গেছি আয় আল্লাহ আমার কোনো বরত্ব নাই কোনো কৃতিত্ব নাই কোনো ব্যক্তিত্ব নাই কিচ্ছু নাই সব বিসর্জন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি যখন আপনি আপনার নিজেকে বিনয়ী বানায়া নামাজে দাঁড় করায়া দিবেন আপনার মতো মুমিনকে যিনি সফল বানায়া দিবেন তিনি কে কিন্তু আমরা নামাজ পড়ি কপালের ভিতরে বড় বড় কালো কালো দাগও পড়ে আমি কালো কালো দাগের জায়গায় ঠোস বলতে চাইছিলাম কিন্তু জিব্বার মধ্যে বাজে গেছে চিন্তা করলাম সবার কালো দাগ তো এক সমান না আরে ঠিক কিনা বলেন এই রকম কিছু লোক আছে শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই রকম নামাজই যদি 60 বছর পর্যন্ত নামাজ পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইয়ুকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা 60 বছর নামাজ পড়লেন হাজার বার লক্ষ বার সিজদা দিলেন 60 বছরের ভিতরে একটা সিজদাও যিনি কবুল করবে না তিনি কি কি করলেন চিন্তা করেন এরকম লোক দেখানো নামাজ আছে না নাই এই নামাজ মুনাফিকের নামাজ কিসের নামাজ সারা পথ হেঁটে হেঁটে আসছে এতে এমনি আড়ে রাস্তা আড়ার সময় বুক টান দিয়ে আড়ে যেন মসজিদে যায় তখন আস্তে গাটটা নিচে দিকে দিয়ে দিস সিয়ারে বসে নামাজ পড়লি আবার আপনারা খারাপ মনে করেন যদি কারো পাইনাল স্পাইনাল কর্ডে ব্যথা থাকে আগে শুনিল নওয়াজ স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা হাঁটু বাস করতে পারে না ডাক্তার ওনাকে বলছে যে আপনি বসে বসে সালাত আদায় করবেন ওই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে আমার কোনো আপত্তি নাই শরীয়তের কোনো আপত্তি কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন দিব্যে আপনি চলাফেরা করতে পারেন হাঁটুর ভিতরেও কোনো ব্যথা নাই কোমরেও কোনো ব্যথা নাই শুধুমাত্র ক্ষমতা দেখায়া চেয়ারের মধ্যে বসে নামাজ পড়লেন নিশ্চিত লিখে রাখেন এই নামাজ মুমিনের নামাজ হয় নাই মুনাফিকের নামাজ হয়েছে ঠিক কি না বলে এরকম না নামাজি আসেনি এখন হ্যাঁ এরকম আসেনি কোন এরকম আছে এবার আসেন মুনাফিকের নামাজ আরো চিনেন কানাকৃত দিকা মুরগির ঠোকরের মতো ঠোকর দিয়ে দিয়ে সেজদা দেয় এক সেজদায় গিয়ে সামান্য সময় নেয় না
এই রকম নামাজি সারা বাংলাদেশে থাকলেও লক্ষ্মী পড়ে না আসেনি আসেনি আরে হেতে সেজ দেয় গেছে কোন সময় উঠবো তাড়াতাড়ি চিন্তা করে কিও অজ বুঝতেছেন না একশো পার্সেন্টের মধ্যে দুইজন কোনে যান আপনারা আসেন না গেছেন মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এরকম মুরগির ঠোকরের মতো সেজদা দেয় আরে আপনি যদি বুঝতেন সেজদাটা কি দাম আকরাবু মা ইয়াকুনুল আব্দ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফা আকসিরুদ দুআ অধিক পরিমাণে সেজদায় গিয়ে মালিকের কাছে চান ওই সময় মালিক আপনার সবচাইতে কাছের হয়ে যাবে মনের সব আকুতি বিনতি গুলা যিনি পুরা করে দিবেন তিনি কে সান্নি জীবনে কোনদিন খালি মুরগির ঠোকরের মতো ঠোকর দেন আর উড়েন ইমাম সাহেব যদি একটু দেরি করে আস্তে করে সিগন্যাল দেন হুজুর কিয়া ফরেন সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ করি দুজন আমরাও পড়ে ফেলছি আপনারটা হয় না কিরকম পড়া শিখলেন আপনি এরকম সিগন্যাল দেওয়া মুসল্লি আছে না নাই এইটা মুনাফিকের আরেকটা আলামত আল্লাহর হাবিব বলেন আমা ইয়াকশাল্লাযি আইয়ার ফারাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউউল আল্লাহু রাসাহু রাসাল হিমার ইমামের আগে যারা মাথা উঠে ফেলে মাতবারি করে তাদের চেহারাগুলো গাধার মতো হয়ে যেত ঠিক কিনা বলেন শুধু হয় না কেন রসুল দোয়া করছে আল্লাহ আমার উম্মতের চেহারা আল্লাহ আপনি পরিবর্তন করে দিন তাহলে যতগুলা ইমামের উপরে মাতবারি করে মাথা উঠায় আঙ্গুল নাড়ায় কথা বলে চেহারা সোজা নিয়ে বাড়িতে যেতে পারতো না ঠিক কিনা বলেন ইমাম সাহেব কে কে আছেন একটু হাত তুলে তো দেখি ইমাম সাহেব ইমাম সাহেবরা কি লজ্জা পেতেছেন নি আপনারা আমার মাথার তাস আল ইমাম দামেন এই জমিনের সবচেয়ে নিরাপদ ব্যক্তিরা হচ্ছে ইমামরা জোরে করে আল্লাহু আকবার এবার হাত নামা ইমাম সাহেব হুজুররা কষ্ট দিয়ে ফেললাম মাফ করে দিয়েন এই জন্য যারা এখানে বসছেন ইমামদের লগে মাতবরি করিয়েন না অনেকে কয় হুজুর ইমাম গায়ে এনে ফরাটরা বালা কিন্তু লোক সুবিধেন না তো আপনি অসুবিধা মার্কা ইমাম সাহেব কেন রাখলেন কেয়ামতের আগে রসুল বলছেন এমন একটা সময় আসবে লা তাকুমুস সাআতু ততক্ষণ কেয়ামত হবে না এমন সময় কেয়ামত হবে মসজিদে মসজিদে কমিটি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন আসেনি এখন এই জন্য ইমাম শব্দের সাথে মাতবারি করতে যায় নামাজ নষ্ট হবে যার পিছনে নামাজ পড়বেন ইয়াকিন নিয়ে নামাজ পড়বেন বিনয়ের সঙ্গে খুশু খুদু সঙ্গে নামাজ পড়বেন নামাজের ভিতরে অনুধাবন করার চেষ্টা করবেন সূরা ফাতিহা তো আমরা সবাই বুঝি ঠিক কিনা বলে এই সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আপনি বোঝার চেষ্টা করবেন ইমাম সাহেব তার কণ্ঠ দিয়ে যখনই সূরা ফাতিহা ফজরের সময় তেলাওয়াত করে الحمد لله رب العالمين যখন ইমাম সাহেব তেলাওয়াত করলো পৃথিবীর কোন মালিক না সরাসরি মালিকুল আমলাক আমার আল্লাহ ডাক দিয়ে বলে হামিদানি আবিদি ও আমার গোলাম তুমি আমার প্রশংসা করলাম আপনি আপনার গুনাহের জবান নিয়ে আপনি আপনার গুনাহের ঠোঁট নিয়ে আপনি আপনার গুনাহ বড় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মালিকের জন্য দাঁড়ায়া নামাজের ভিতরে তেলাওয়াত করলেন যিনি আপনার তেলাওয়াতে সরাসরি জবাব দিলেন তিনি কে আপনি যখনই বলবেন আর-রহমানির রহিম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
জবাব দিয়ে বলবে হামিদানি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করল আপনি যখন বলবেন আর রহমানির রহিম সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আসনা আলাইয়া আবিদি আমার বান্দা আমার সানা গাইল আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে মাজ্জাদানি আবিদি আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল আপনি আল্লাহর কি মর্যাদা বাড়াবেন আল্লাহর কি মর্যাদা আপনি কমাবেন আল্লাহর মর্যাদা কি আপনি বাড়াবেন কদ্দুর আপনি কমাবেন মালিকের মর্যাদা কমানো যায় না তারপরও যিনি বলবেন আমার গোলাম আমার মর্যাদা বাড়ায় দিল জোরে বলেন আল্লাহু আকবার আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে গোলাম আজকে থেকে যদি শুধু আমার কাছে চাও আমার কাছে তুমি প্রার্থনা করো তোমার সব চাপ যিনি পুরা করে দিবেন তিনি কি শোনার একটা চিন্তা ভাবনা করছিলাম হুজুর এই সুযোগটাও দিল না আমরা সবাই এসে মাহফিল স্প্যান্ডেলে ইনশাআল্লাহ বসে পড়ে মাহফিল শুনব কোরআনের মাহফিল দাঁড়িয়ে থেকে সার্কাস দেখার মতো না এটার প্রত্যেকটা কথায় সাকিনা নাজিল হতে পারে যদি আপনি শোনার মতো মন নিয়ে বসেন ঠিক কিনা বলেন বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি পিছনে আমার খুব কাছের যুবক বন্ধু যারা এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে পর্যন্ত চল একটু বসি তারপরও বসে নেই মাশাআল্লাহ এবার দেখতেছি লিডার বসে বসছে দেখি সাথে কয়জন বসে এরপরও দুইজন এখনো বসে নাই মাশাআল্লাহ এই তো সবাই চলে আসতেছে লিল্লাহে তাকবীর এই তো সুন্দর একটা পরিবেশ আমরা যেন শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশ ধরে রেখে কামিয়াবির সাথে মাহফিলটা শেষ করতে পারি আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পড়ে না আমিন ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
طبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل ميلي شكل رقمي رواج بند كوري دي محبت اور بھالوباشا مشرت کنٹھے سبائی ملے تلاوت کری سکلے پڑے اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون شكل پوری صدق الله العظيم
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل برن بلا غل علا بكماله حسنت جميع خصاله أذكري مبارك تفسير القرآن محفل پورب کیڑوا محمدیہ بالیکا داخل مدرسہ او پورب کیڑوا بیت الشریف جامع مسجد الادگ آیوجیت 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাদ্রাসা মাঠের মোবারকে আয়োজনের সম্মানিত সদরে মুহতারাম আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত যাদেরকে আমি দিল থেকে মহব্বত করি এ মাটির অন্যতম রণতর্তুর্যবাদক অন্যতম আলেমে দ্বীন যাদের স্নেহে স্নেহাস্পদ হতে আমরা ধন্য হতে চাই আমার অত্যন্ত প্রিয় সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানি হাফিজাহুল্লাহ যিনি এতক্ষণ এই মাহফিল আলোচনা রেখেছেন ভাইয়ের জন্য মন থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে صحة والعافيات الشتى دين الخدمات قرار توفيق الله پاک دان کرے دیکھ پرن آمین اچھکری معفیل جتو جن آلو چوک آلو چونا رکھے تھن حضرت مولانا نور الامین قاسمی صاحب شمانی تو خطیب ناگرہات کندیو جامع مسجد شمانی تو محتمیم المدرسہ اصلاح العمہ اصلاح الامه مدرسه সম্মানিত মুহতামিম যিনি আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আলোচনা রেখেছেন আমাদের আরো একজন প্রিয় ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফী সাহেব আমরা দোয়া করি আল্লাহ পাক উনাকেও দ্বীনের জন্য যেন কবুল মঞ্জুর করেন পড়েন আমিন আলোচনা রেখেছেন হযরত মাওলানা আনাস আহমদ সাহেব আল্লাহ পাক আমাদের মুহতারামকেও দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন সভাপতিত্ব করছেন আজকের এই মাহফিলের জনাব মোহাম্মদ তসলিমউদ্দিন সাহেব সম্ভবত যিনি এখানটায় বসা ছিলেন একটু আগে আমাদের প্রাণপ্রিয় মুরব্বি যিনি এই মাহফিলের আজকের সভাপতি উনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য
সুস্থতার সাথে হায়াতে তৈয়বার সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আজাম ফদলা কুরামা আইম্মা যারাই মাহফিলে আসছেন বসছেন উপস্থিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের মাহফিলে এনে বসিয়ে দিলেন মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজার আদায় করি সকলে মিলে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই কারণে এত ভালো লাগে আলহামদুলিল্লাহর আওয়াজটা আমি শুনতে পেয়েছি অল্প হয় নাই কিন্তু খুব বেশি বেশিও হয় নাই আমার ঠিক কইছে তো একজনে না সবাই মিলে বলেন তো ঠিক হইছে তো কিলে ঠিক কইলেন কোন এবার একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বি মানুষ বেশি দেখেন যুবকের মধ্যে প্রথম হাত তুলছে ওর নাম নিয়ামতুল্লাহ আজকে ও আমার দিলটারে লম্বা সময়ের জন্য ভাবিয়ে তুলেছে ও দুইটা চোখে দেখে না কিন্তু এই মাহফিলে আসার পরেও সে আমারে বলতেছিল হুজুর আমার কাছে কোনো অন্ধকার মনে হয় না কারণ আমার দিলটা আল্লাহ পাক আলো দিয়ে ভরে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ ওর আব্বা একজন হাফেজ কোরআন এলাকার সুপরিচিত একজন হাফেজ কোরআন তার তিনটা ভাই চোখে দেখে না বোনটা চোখে দেখে ভাইগুলা চোখে দেখে না সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা চোখে দেখে বাপ চোখে দেখে না এই যে আল্লাহ তাআলা অপরূপ সৃষ্টি এই সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ আমাদেরকে বারবার প্রশ্ন করে বুঝাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই পর্যন্ত যখনই আপনি বলবেন আল্লাহ পাক আবার জবাব দিবেন আর বলবেন হাযা বাইনি وبين عبدي এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে ওয়ালি আবদি মা সাল ও গোলাম আমার কাছে তুমি যা চাবা তোমার চাওয়া পাওয়াগুলা চাইতে দেরি হবে পুরা করে আমি দেরি করব না জোরে কোন আল্লাহু আকবার চাইতে তোমার দেরি হবে পুরা করতে আমি আল্লাহ দেরি করব না মালিকের কাছে যখন যা চাবেন অবশ্যই যিনি আমাদেরকে দিবেন তিনি কে আল্লাহর ভান্ডারে কি কোনো অভাব আছে না আপনাদের কাছে মনে হয় অভাব আছে নি জিনা তো আস্তে করেন অভাব আছে লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা ময়দানের ভিতরে যদি একত্রিত হয়ে যায় জড়সড় হয়ে যায় প্রত্যেকে যদি মালিকের কাছে চাওয়া শুরু করে ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম এক এক করে হাজার লক্ষ কোটি আপনার চাওয়া সব চাওয়া যদি পুরা করে দেন মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর
সমুদ্রের ভিতরে সই প্রবেশ করে সইটা উঠানে সমুদ্র যেমন টের পায় না এত টুকুনো মালিকের বান্দার থেকে ফুরাবে না এত বড় আল্লাহর ভান্ডার জোরে কোন আল্লাহু আকবার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সবার চাহিদাগুলো পুরো করার পরে সুই দিয়ে যদি সমুদ্র থেকে পানি উঠান সমুদ্র শুকিয়ে যাবে এই দুরো মালিকের ভান্ডার থেকে শেষ হবে না জোরে কোন আল্লাহু আকবার নামাজের মধ্যে সেজদায় চাবেন তো ইনশাআল্লাহ বিনয় হবেন তো ইনশাআল্লাহ দৌড়া এসে নামাজের ভিতর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে ইমাম সাহেবের সাথে ওই কাতার কাতারে শামিল হয়ে রাকাত পাওয়ার আশা করবেন না আমাদের সমাজে দেখা যায় দৌড়ায় আসছে আল্লাহু আকবার